মানুষের বাংলা তিনি চট্টগ্রামকে বলেছেন চাঁদগ্রাম শরীফ কারণটা কি কারণ এই চাঁদগ্রামের জমিনের মধ্যে শুয়ে রয়েছেন হুজুরের কৌশল আছেন মাঝখানটা নির্মাণ করে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তাহলে এই চট্টগ্রাম বা চাঁদগ্রাম শরীফের মধ্যে আমরা যারা জন্মগ্রহণ করেছি আমরা হলাম সংখ্যা পাইলা কি কা পাইলা এক নম্বর হল আমরা মুসলমান এর উপর আবার বড় নিয়ামত হলো সুন্নি মুসলমান এর উপর বড় নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে বলি আল্লাহর প্রেমিক বানাইছেন বলি আল্লাহর আশেক বানাইছেন ঠিক কিনা আরো করে বলেন ঠিক কিনা এই জন্য চট্টগ্রামের জমিনের নাম হলো মদিনাতুল আউলিয়া মদিনাতুল আউলিয়া কারামের শহর কোন সন্দেহ জোরে বলেন না কোন সন্দেহ এই চট্টগ্রামের জমিনে একমাত্র থাকার অধিকার তার আছে যে ওলি মানে আর যারা ওলি আল্লাহ মানে না তাদের চট্টগ্রামে থাকার কোনো অধিকার জোরে বলেন না অধিকার আমরা যারা দেখতে পাই ওলি আল্লাহ মানে না মাইজবানদার মানে না ওলি আল্লাহকে ইজ্জত করতে জানে না সেটা যেই তরিকারই হোক না কেন কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওয়াইসিয়া খিজরিয়া কালান্দারিয়া সাজিলিয়া সহরওয়ার্দিয়া ফেরদৌসিয়া আবুল উলাইয়া মাইজবানদারিয়া যেই তরিকার হোক না কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সামিয়ানার নিচে যত ওলি আল্লাহ পাব প্রত্যেক ওলি আমাদের মাথার কাজ ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বিশ্বাস করে না আমরাও বলতে চাই চট্টগ্রামে থাকার অধিকার তোমাদের তোমার বাপদাদার জমি যেখানে তোমরা সেখানে চলে যাও কারণ এখানে তোমার বাপদাদা ইসলামকে আনে নাই এই বাংলার জমিনে যাদের হাত ধরে আমরা ইসলাম পেয়েছি তারা হলেন ওলি আল্লাহ খোদার কসম আমরা হচ্ছে ইসলাম যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি আমরা জান দিতে রাজি ওলি আল্লাহকে ছাড়তে রাজি নেই ঠিক কিনা কোন সন্দেহ আছে জোরে বলেন না আছে আর যারা বলি আল্লাহ মানে না চট্টগ্রামের মিমুখ খায় এরা হচ্ছে মিমুখ হারাম সিটেঙ্গের বাসার ভয় দে হতুন মানুষ আছে যে ভাত খানা খায় আছে না নাই এগুলো না বলি www.com www.com রাখবার জন্য হলো গুসাইও না আখের নাম তো কি না হলো কিন্তু ডব্লিউ হরমত বুঝি কি ঠিক কি না আকল মন্দ্র ইশারা বাস জ্ঞানীর ইঙ্গিতই যথেষ্ট ঠিক কি না বিয়া কলমত তো সারা বাস বিয়া কলরে তো সরে না বুঝে ঠিক কি না আমাদের সাথে সম্পর্ক সেরে বাংলার সাথে ঠিক কি না আমাদের সাথে সম্পর্ক হলো আল্লাহর বলির সাথে ঠিক কি না আমাদের সাথে সম্পর্ক হলো খাজা গরিব নামাজের সাথে ঠিক কি না আমাদের সাথে সম্পর্ক হলো হুজুরে রাসূল আজম মাইজবানদারির সাথে ঠিক কি না আমাদের সাথে সম্পর্ক হলো হুজুরে তৌসিফ পাক পীরানে পীর দস্তগীরের সাথে ঠিক কি না আমাদের সাথে সম্পর্ক হলো আওলাদ রাসূল খানদানে মুস্তফা যেখানে যেখানে আমাদের সম্পর্ক সেখানে সেখানে কারণ আমাদের মূল ঠিকানা হলো তাজদার মদিনার গোলাম বলে আল্লাহকে রাজি করা ঠিক কি না কারণ আমরা জানি যদি আল্লাহকে রাজি করতে হয় নবীকে রাজি করতে হবে আর যদি নবীকে রাজি করতে হয় বলি আল্লাহকে রাজি করতে হবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উরি আমর মিনকুম আমার আল্লাহ বলেন আমি আল্লাহর ইতাআত করো এবং আমার রাসূলের ইতাআত করো সুবহানাল্লাহ আল্লাহ বলতে পারতেন ডাইরেক্ট শুধু আমার কাছে চাও আমি যা বলি তা মানো এর বাইরে কারো কথা মানা যাবে এটা কি আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহর ইতাআত করো সাথে সাথে আমার রাসূলের ইতাআত করো এখানে শেষ করেন নাই বলছেন ওয়া উরি আমর মিনকুম এবং তোমাদের মধ্যে আল্লাহর বলি যারা তাদের হুকুম তোমরা অনুসরণ করো উচ্চ আওয়াজে বলে না সুবহানাল্লাহ ঠিক
এই জন্য আমাদের মধ্যে স্লোগান শুধু একটা নয় ইয়া তো খুদুন আছে তো ইল্লাহে তাকবীর আর কিছু বল বল আর কিছু আমাদের মধ্যে নারে তাকবীর আছে কি নাই নারে রিসালাত আছে কি নাই নারে তাওসি আছে কি নাই যখন আল্লাহর বিরোধী বেড়ে গেল কুফারের বিরুদ্ধে যখন দাঁড়িয়ে পড়লেন তখন তাকবীর ছিল নারে তাকবীর আর যখন রাসূলের বিরোধিতা বেড়ে গেল মুসাইলামাতুল কাযাবের মতো বিয়াদবের আবির্ভাব হলো তখন নারে রিসালাতের ধ্বনি উচ্চ স্বরে কম্পিত হলো আর যখন কাউসে পাকের বিরোধিতা আরম্ভ হয়ে গেল নারে কাউসের স্লোগান প্রবলিত হলো আমরা তাওহীদ মানি রিসালাত মানি বেলায়েত মানি আতিউল্লাহ ও আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম বলে প্রবল স্লোগান ঠিক কিনা কোন সন্দেহ আছে আর যারা বলেন না সন্দেহ আছে এই জন্য শায়খ বলেন কেন চিনি না রে মো আমার রাসূল আজম মাঝে ভান্ডারি একসাথে 33 করে বলে খনটা নিয়ে ঠেলে তুই ইও দুই নম্বর আর জোরে দাঁড়াই দিব না আয় কাজ করে তাম করে ইবের অনুগত ভাষে বেদে 133 ফেলে চলিব না ওয়া নাকি 100 100 হয় না 100 কেন চিনি না রে মো কেন চিনি না রে মো রাসূল আজম আচ্ছা বলেন তো ওলি আল্লাহর কদমে যাইতে পারলে লাভ আছে কিনা জোরে বলেন আছে কিনা কারণ আল্লাহর ওলিরা হলেন আল্লাহ পাক বলেন ইনি জাইলু ফিল আরদি খলিফা আল্লাহর মনোনীত প্রতিনিধি আল্লাহর মনোনীত প্রতিনিধির কাজ কি যেমন আপনারা দেখতে পারবেন সারা বাংলাদেশ তালায় প্রধানমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী জায়গায় জায়গায় এমপি ফিট করেছেন এমপি জায়গায় জায়গায় চেয়ারম্যান ফিট করেছেন চেয়ারম্যান জায়গায় জায়গায় মেম্বার ফিট করেছেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা প্রধানমন্ত্রী তিনি কি করলেন এমপি ফিট করলেন এমপি চেয়ারম্যান ফিট করলেন চেয়ারম্যান মেম্বার ফিট করলেন মেম্বার জায়গায় জায়গায় সখিদার দফাদার আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর কিছু মনোনীত প্রতিনিধি রয়েছে এখন প্রশ্ন হতে পারে আল্লাহ কি একাই চালাইতে পারে না আমি বলি পারে তাহলে আল্লাহ যদি সব কিছু চালাইতে পারে তাহলে ডাইরেক্ট আল্লাহর কাছে না যাইয়া ওলি আল্লাহর কাছে যাওয়ার কি দরকার আমি বললাম বাবা যখন তোমার অসুখ হয় তখন তুমি ডাইরেক্ট আল্লাহর কাছে না যাইয়া ডাক্তারের কাছে কেন যাও ঠিক না আর বলে ঠিক না আপনি বলবেন না না আল্লাহ পাকানেওয়ালা ডাক্তার হলো ওসিলা আমরা বলবো দেনেওয়ালা আল্লাহ ওলি আল্লাহ হলো ওসিলা তাহলে অস্বীকার করার কোন সুযোগ আছে জোরে বলেন না আছে কেউ যদি এরকম অস্বীকার করো তাদের একটা প্রশ্ন করতে চাই হায়াতের মালিককে মতের মালিককে তাহলে মালাকুল মত কেন দরকার আজারেল আসলে নাই আজারেল দরে বলতে মত সেখানা করে দে তো আসলে নাই আজারেল নো দেখিরে ও রাসূলে কি করে দিই ওই 8000 যুদ্ধ করে দিল বলে আজারেল নো দেখিরে
ইঞ্জি মুড়ি দিয়ে ফিডার উঠে আদরে লাগিল দুই ফিডার লাগা লাগে কি করে নি এখানে পত্র তুলুয়া এক কথরে করে দিয়া বাজি ঠিক কি না আদরে লাগে লাগে দরদ বহুত আছে না না আমার খুদুনা আমার খুদুনা আছে না খুদ আদরে লাগে দর এখন আদরে লাগে একজনে আদরে লাগে সোয়ার না কি যে সবুন না বলবো দুপুরি বেলা এটা প্রমাণ আছে না না জোরে বল আছে না না আছে তাহলে আজরাইল কেন দরকার আল্লাহ তো মত বললে মত হয়ে যায় আল্লাহ বললে আমি মালাকুল মত দিলাম কেন দিলাম আমি মত আমি মালাকুল মত হচ্ছে আমার সিস্টেমের অংশ কারণ আমি আল্লাহ সব কিছু একটা সিস্টেমের মধ্যে চালাই বলো করে বলো সুবহানাল্লাহ দিকান্দে কয়জন ফেরেশতা নাম কি কেরামত কাতিবিন একজন নেকি লেখে আরেকজন আচ্ছা বলেন তো আল্লাহর কাছে কি হিসাব নাই তুমি যে রমজান মাস কইর টু মারিয়ে পাখির কিছু সাইটু পানি খাই ফেলে ইউ কেও না দেখো দেখি দেখো নাই জোর হল এখন তাহলে দুই ফেরেশতার কি দরকার আল্লাহ বলতেছেন এটার নাম হলো সিস্টেম এটার নাম কি এটার দ্বারা আল্লাহর সম্মান কমেও না আল্লাহর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম আছেন সেরকম থাকবেন আচ্ছা বলেন তো খবরের মধ্যে ফেরেশতা আসলে কয়জন নাম কি মন কি ইনাদের কাছে ফাঁস করলে ফাঁস নইলে স্বর্গ নাচ বলে না স্বর্গ আর যখন সর্বনাশ হবে তখন আপনাকে দিবে মোড়া মোড়া ডর করে হওয়া না বা মোটা মোটা কি বাস কি বাস সচ্চে না সচ্চে সচ্চে দিদি করে বলে তাদের পিছে হাত বুলাইয়া বলবে সাব্বাস ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা আচ্ছা মুমকিন নকির কি দরকার ও আল্লাহ তুমি তো জানো আমি জান্নাতি নাকি জাহান্নামী এত প্রশ্নের কি দরকার মুমকিন নকিরের কি দরকার আল্লাহ বলেন এটার নাম হলো সিস্টেম ঠিক কিনা সিস্টেম আছে কি নাই আল্লাহরও একটা সিস্টেম আছে বলে না সিস্টেম আছে এই যে শীতকালের বাতাস উত্তর থেকে আসে এটা ঠান্ডা আবার দক্ষিণের বাতাস গরম এই বাতাসগুলো চলে কেমনে কখনো চিন্তা করেছেন এগুলোকে চালানোর জন্য আল্লাহ কিছু ফেরেশতা এ এর এদিক থেকে ধাক্কা মেরে ওদিকে নেই আবার ওদিক থেকে ধাক্কা মেরে আচ্ছা কেন এই বাতাসকে আল্লাহ চালাইতে পারে না জোরে বলেন না পারে না কিন্তু পারার পরে ফেরেশতা কি দরকার আল্লাহ বলেন এটা হলো আমার সিস্টেম বলেন সবাই বলেন আমার সিস্টেমের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে যেমন কিয়ামতের ময়দান এখানে একটা ফাল্লা আছে কি আছে নাম কি মিজান বলেন নাকি আবার তোমার এরিয়ার ফাল্লা না এর তো এক কেজি দিলে বড় টানি মাপি সাহেবে আরো এক ফাল্লা ঠিক কি না হুজুর বাবুর কি টিভি দি হুজুর হুজুর আয় আর হুজুর কি এত বড় মুস্তাক কি দিবেন লাই হুজুরের খুশি এর আর খাওয়া উনি কি করে দিই বেশি দিন উনি সরবি দি হুজুর তখন দিলে সরবি বড় মজা দামি ব্যবসায়ী আসলে নাই আল্লাহ দরবারে দরবারে থেকে পিতার আল্লাহ আর আল্লাহ কোন সম্পর্ক এদের সাথে আমাদের কোন সম্পর্ক আচ্ছা বলেন তো মিজানের পাল্লা যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাত বগির পাল্লা ভারী হলে জাহান্নাম ও আল্লাহ এখানে পাল্লার কি দরকার তুমি যদি বলো জান্নাতি ডাইরেক্ট জান্নাতি হয়ে যেতাম তুমি যদি বলো জাহান্নামী ডাইরেক্ট জাহান্নামী হয়ে যেতাম পাল্লার কি দরকার আল্লাহর মাধ্যমে জান্নাত জাহান্নাম কেন নির্ধারণ করছো আল্লাহ বললেন এটা হলো আমি আল্লাহ সিস্টেম ঠিক কিনা সিস্টেম
আশ্রমের বাইরে যাওয়ার কোন সুযোগ আছে জোরে বলেন না আছে ও আল্লাহ আমরা তোমাকে পেতে চাই আল্লাহ বলেন মূসা ডাইরেক্ট দেখতে গিয়ে পুর পাহাড়ে তজল্লি পড়ে আমার নূরের এক ফোঁটা তজল্লি শুধু নূরের তজল্লি কেমন শুধু শতক একটা ফোঁটা পড়েছে পুর পাহাড় চলে গেল সুরমা হয়ে গেল তুমি ডাইরেক্ট আমাকে পাবা না ও আল্লাহ কেমনে তোমারে পাবো আল্লাহ বললেন বান্দা আমি পাওয়ার রাস্তা তোমাদেরকে দিয়ে দিয়েছি কোরআন যদি পড়ো রাস্তাও খুঁজে পাবা কোরআন পড়া আরম্ভ করলাম ওই কোরআনে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন আমার আল্লাহ এলান করলেন জোরে বলেন না কার আর বর্তমানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন আমি আল্লাহকে যদি পেতে চাও ওগো ইমানদাররা তোমাদের জন্য আমি রাস্তা খুলে রাখলাম সেই রাস্তার নাম হলো ওয়াত্তাবু ইলাইহি ওয়াসিয়া আমি আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিয়া তালাশ করো এখন অনেকে বলবেন নামাজ ওয়াসিয়া রোজা ওয়াসিয়া হজ ওয়াসিয়া যাকাত ওয়াসিয়া ইবাদত ওয়াসিয়া সদকা ওয়াসিয়া আমি বললাম ভাই আমি তো অস্বীকার করি নাই নামাজ ওয়াসিয়া সত্য রোজা ওয়াসিয়া সত্য হজ ওয়াসিয়া সত্য সত্য কিন্তু এটাও মেনে নাও বলি আল্লাহ ওসিলা সত্য আরো জোরে বলেন ঠিক কিনা কারণ আমার আল্লাহ এই জন্য বলেছেন আল্লাহ বলার সাথী বনে যাও তাহলে ওসিলা নামাজ ওসিলা আমরা মানি কি মানি না জোরে বলেন না কিন্তু কোন নামাজ খেয়াল রাখবেন নামাজের মধ্যে দুই প্রকার নামাজই আছে একটা হচ্ছে নামাজি ফাওয়াইলুল্লি ফাওয়াইলুল্লি এরকম নামাজি না সংখ্যা কম না বেশি যেমন একটু উদাহরণ দেখা মসজিদের মধ্যে আমরা যাই কি যাই না মসজিদে কি জুতা পরে ঢুকি না খালি পায়ে জুতাগুলা কোথায় নেই হাতে গলেন না কোথায় হাতে নিয়ে কোথায় রাখি মসজিদে বাক্স আছে না একটা এখন ধরেন আপনি 3,000 টাকা দিয়ে নতুন এফএক্স এর স্যান্ডেল কিনেছেন 6,000 এই 3,000 টাকার স্যান্ডেল যদি আপনি হাতে নিয়ে সুন্দর করে মসজিদে ঢুকে পিছনে রাখলেন রাখার পরে আপনি যখন নিয়ে বদলেন নিয়ত বাদে কি বাদে কি এনে মন্নান শুধু করে বাইরে হন্ডাস এদের কোন মাঝে আর কোন এদের কোন ঠিক আছে এদের কোন নামাজ পড়ব না কি আছে তার বাসন নিকে না যাই আর কোন কোন যাই যায় আচ্ছা যাই কি যাই না আচ্ছা বলেন তো এই নামাজের নাম কি ফাওয়াইলি জোরে বলে না ফাওয়াইলি এই জন্য আমার নবী বলেছেন যতক্ষণ তোমার কলবটা শুদ্ধ হবে না ওই ব্যক্তি সফল যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো আর যার কলবটা পরিশুদ্ধ হলো না তার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব তোমার নামাজ ততক্ষণ নামাজ হবে না যতক্ষণ তুমি হুজুরি কলবে আদায় করবা না এখন হুজুর হুজুরি কলবি
হুজুরি পাউ যদি পরিচয় পেতে হয় সুদূর কারবালার ময়দানের দিকে ছুটে যেতে হবে যেই দিন 10 মুহররম আল্লাহর রাসূল হামদানে মুস্তাফা শফিয়ে মুস্তাফা হামদার নবীর পরিজাত টুকরা যাকে বলেছে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন যাকে বলেছেন সাইয়্যেদি শাবাব আহলি জান্নাহ যার প্রেম যার ভালোবাসা ইমানের লক্ষণ যাকে ভালোবাসা ফরজ করেছেন আল্লাহ বাধ্যতামূলক করেছেন আল্লাহ মান আহাব্বা হাসানা ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি বলেছেন নবী মান আবগাদা হাসানা ওয়াল হুসাইন ফাকাদ আবগাদানি বলেছেন নবী তুমি আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা বলেছেন আল্লাহ ওই ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন জখম নিয়ে শরীরে তলোয়ারের আঘাত নিয়ে বল্লভের আঘাত নিয়ে শরীরে ক্ষত বিক্ষত নিয়ে যখন আজানের ধ্বনি শুনলেন তলোয়ার জুলফিকার নামিয়ে নিলেন জুলজানা ঘোড়া থেকে জমিনে নামলেন আল্লাহ আকবর বলে এমন নিয়ম পাঠলেন এমন কালাম পড়া আরম্ভ করলেন রুকু করলেন সিজদা করলেন আর সীমার নামের পাপি সীমার নামের কুকুর সীমার নামের নারী সীমার নামের কাফের সীমার নামের মজদুর সীমার নামের বেঈমান লাবাসদারি মুসলিম ইসলামের লাবাসদারি সীমার দেরি করে নাই ইমাম হুসাইনের গর্দানের উপর যখন ছুরি চালায় আমার নবী চোখের পানি জোরজোর করে পড়ে আমার মাওলা আলী চোখের পানি জোরজোর করে পড়ে আমার মা ফাতেমা চোখের পানি জোরজোর করে পড়ে আমার দয়াল নবী বলে দাদা ইব্রাহিম তুমি তোমার ইসমাইলকে কুরবানি দিয়েছিলা হাত ছিল দাদা পাল ছিল পাতা চোখ ছিল পাতা আমি আমার ঘরের হুসাইনকে কুরবানি দিচ্ছি হাত খোলা পাব খোলা চোখ খোলা রক্তের উপর যখন শুনি চালাই ও হুসাইন তুমি কি ব্যথা পাও নাই শুনি যে চলে তুমি কি আঘাত পাও নাই শুনি যে চালাই তোমার অন্তরের মধ্যে কি ব্যথা লাগে না হুসাইন বলে ব্যথা অবশ্যই লাগছে কিন্তু জেনে রাখো এই সুরি তলোয়ারের আঘাতে যতই চলিত আমার আল্লাহর প্রেমের মহাব্বতের এসক আমার কাছে বেশি কারণ আমি যখন নামাজ পড়ি আমার শরীর থাকে জমিনে আর আমার অন্তর থাকে মৌলার প্রেমের উচ্চ আওয়াজ এবং সুবহানাল্লাহ ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা ওই নামাজ পড়লে ধরে বলে না আছে কি নাই ওই নামাজ যেই দিন পড়তে পারবা ওই নামাজ হবে আসসালাতুন আরাজু মুমিনিন আর যদি ওই নামাজ পড়তে না পারো তাহলে তোমার নামাজ হবে ফালাইলি মুসলিম এখন আমার অন্তরে কিভাবে ঠিক করব কারণ লা সালাতা ইল্লা বি হুজুরিল কাল যতক্ষণ তোমার কল ঠিক হবে না ততক্ষণ তোমার নামাজ কবুল হবে না এই কলটাকে ঠিক করার জন্য টিভি নষ্ট হলে মেকানিকের কাছে যাই গাড়ি নষ্ট হলে গাড়ির গ্যারেজের মধ্যে যাই মোবাইল নষ্ট হলে আমরা মোবাইল ঠিক করার জন্য যাই যেরকম জিনিস নষ্ট হলে আমরা ওই রকম দোকানদারের কাছে যাই আল্লাহর পক্ষ থেকে কলমকে ঠিক করার জন্য আল্লাহ কিছু ডাক্তার রেখেছেন যেমন আমাদের এখানে যাদের চোখের সমস্যা তারা চোখের ডাক্তারের কাছে যায় যাদের ব্রেইনের সমস্যা তারা ব্রেইনের ডাক্তারের কাছে যায় যাদের হার্টের সমস্যা তারা হার্টের ডাক্তারের কাছে যায় যারা চর্ম সমস্যা তারা চর্মরোগের ডাক্তারের কাছে যায় আর যাদের কলবের সমস্যা আল্লাহ ডাক্তার রেখেছেন ও আল্লাহ কোন ডাক্তার এটা কি চট্টগ্রাম মেডিকেলে পাওয়া যায় আল্লাহ বলেন না না ঢাকা মেডিকেলে পাওয়া যায় আল্লাহ বলেন না না এটা কি ইন্ডিয়ার মাদ্রাসে পাওয়া যায় আল্লাহ বলেন না না এটা কি মাউন্ট এলিজাবেথে পাওয়া যায় আল্লাহ বলেন না না এই জন্য শরীর আল্লাহ থেকে দিলেন যারা কলবকে ঠিক করতে চাও আল্লাহকে পাইতে চাও একজন ডাক্তার বাংলাদেশের জমিনে চট্টগ্রামের জমিনে আমি শেরে বাংলা তোমাদেরকে দেখা দিলাম সেটা কোন ডাক্তার বললেন তিনি হলেন আলোকিত হইতে দেরি হয় না
আরো জোরে বলেন না ঠিক কি না এই জন্য শায়রা বলেন ওরে খোদা পাইবার আশা তার আমার হুকি পাইবার আশা তার আমার খোদা পাইবার আশা তার আমার হুকি খোদার ভাই এখনো তো আইদি অনাথ এখনো
সাতজন আল্লাহর বলি বলে চলো আমরা এই
সুযোগের চলে যায় কিন্তু কদ্দুর যাওয়ার পরে দেখে ওই কুকুর তো নাসর বান্দা ওই কুকুর নাসর বান্দা সাতজন বলি অনুসরণ করছে ওই একটা ভাঙা পাও নিয়ে তিন পায়ের উপর ফালাইয়া ফালাইয়া আল্লাহর বলির কদম অনুসরণ করে উঠে আওয়াজ করেন না সুবহানাল্লাহ